আসসালামু আলাইকুম সুপ্রিয় আমার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছোট মেয়েরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে যেভাবে আছো নিরাপদে আছো, সুস্থ আছো এবং ভালো আছো। আমি ফেরদৌসী সুলতানা, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। গত ক্লাসে আমরা ইংলিশ ফর টুডের ইউনিট 24 থেকে কাজ করেছি। আজ আমরা ইউনিট 25 লাইফ এভরিডে, অর্থাৎ প্রাত্যহিক জীবন, লাইফ এভরিডে এর লেসন্স 1-3, লেসন্স 4-6 নিয়ে কাজ করব। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হবে ইউনিট 25। তো চলো আমরা বই হাতে নেই। বই হাতে নেওয়ার পরে বইয়ের ইউনিট 25-এ চলে যাই। তারপরে সেখান থেকে আমরা আগে রিডিং পড়ব, অর্থ ভালো করে বুঝব এবং ইউনিট 25 লাইফ এভরিডেতে কী বলা হয়েছে সেগুলি বুঝব। তারপরে আমরা প্র্যাকটিসে চলে যাব। আজকে আমরা প্র্যাকটিসে কিছু ওয়ার্ড মিনিং শিখব, মেক সেন্টেন্স শিখব এবং কোশ্চেন অ্যান্সার কীভাবে লিখতে হয় সেটাও দেখব। তো তোমরা খাতা পেন্সিল নিয়ে রেডি থাকো, বই হাতে নাও এবং বই ইউনিট 25 খুলে ফেলো। তো চলো আমরা আমাদের নির্ধারিত কাজে চলে যাই। ইংলিশ ফর টুডে ক্লাস 2, বই হাতে নাও। বই হাতে নিয়ে ইউনিট 25-এ চলে যাও। ইউনিট 25 পেজ 50, ইউনিট 25 লাইফ এভরিডে। লাইফ এভরিডে মানে প্রাত্যহিক জীবন। লেসন্স 1-3-তে যাব। লেসন্স 1-3-তে কী বলা হয়েছে এখানে আমরা কী করব, যে এখানে দেখো মর্নিং অ্যাক্টিভিটিস সম্পর্কে কিছু বলা হয়েছে। আমরা এই লেসন্স 1-3 থেকে মর্নিং অ্যাক্টিভিটিস সম্পর্কে জানবো, তাই না? তো চলো আমরা পাঠে চলে যাই। এ হ্যাঁ, বই খুলে দেখো। আমি বই খুলে 50 পেজে চলে গেছি, ইউনিট 25 এ। লুক, লিসেন অ্যান্ড সে, তাই না? দেখো, শোনো এবং বলো। দেখো, প্রথমে একটা ছবি দেয়া হয়েছে, একটা মেয়ে ঘুম থেকে উঠে হাত একটু নাড়াচাড়া করছে, জানালা খুলে দিয়েছে, দেখা যাচ্ছে সূর্য উঠছে, তাই না? গেট আপ, অর্থাৎ ঘুম থেকে ওঠা। ঘুম থেকে ওঠা অর্থ গেট আপ। নর্মালি গেট অর্থ পাওয়া, আপ অর্থ উপরে, কিন্তু গেট আপ একসাথে হলে অর্থ দাঁড়ায় ঘুম থেকে জাগা, বুঝতে পেরেছ? তারপরে নিচের ছবিতে দেখো সে কী করতেছে, হ্যাভ ব্রেকফাস্ট। হ্যাভ ব্রেকফাস্ট, সকালের নাস্তা খাই। হ্যাভ ব্রেকফাস্ট, এখানে হ্যাভ, এই যে হ্যাভ অর্থটা কি ইট অর্থে ব্যবহার না করে, ইট না লিখে এখানে হ্যাভ ব্যবহার করা হয়েছে, তাই না? খাওয়া অর্থে এখানে ইট ব্যবহার করা হয়নি, ইটের পরিবর্তে হ্যাভ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ হ্যাভ ব্রেকফাস্ট মানে কি, সকালের নাস্তা খাই। তারপরে চলো আমরা ডান দিকের পেজে চলে যাই। ওয়াশ মাই ফেস, তাই না? ওয়াশ মাই ফেস, আমার মুখ ধুই। এখানে আমার উজ্জ আছে, ওয়াশ মাই ফেস বলতে আমার মুখ ধুই বুঝতে হবে। তারপরের ছবিতে আছে, দেখো পিকচারে সে কী করতেছে, দেখো বেসিনের সামনে বসেছে, দাঁত মাজতেছে। ব্রাশ মাই টিথ, দাঁত মাজি, তাই না? ব্রাশ মাই টিথ, দাঁত মাজি মানে আমার দাঁত মাজি এই অর্থে। তো চলো এরপরে একটি অনুচ্ছেদ আছে, আমরা একটি অনুচ্ছেদে চলে যাই। রিড, বিতে আছে রিড, দেখো রিড, পড়ো। কী পড়বো দেখো, আই গেট আপ ইন দ্য মর্নিং, তাই না? আমি সকালে ঘুম থেকে উঠি। তারপরে আই ওয়াশ মাই ফেস, আমি আমার মুখমণ্ডল ধুই। দেন আই হ্যাভ ব্রেকফাস্ট, তাই না? তারপর আমি সকালে নাস্তা খাই। দেখো এখানে ইটের পরিবর্তে হ্যাভ বসানো হয়েছে। হ্যাঁ, আই হ্যাভ ব্রেকফাস্ট, আমি, তারপর আমি সকালে নাস্তা খাই। তারপরে আফটার ব্রেকফাস্ট আই ব্রাশ মাই টিথ, তাই না? সকালের নাস্তার পরে আমি দাঁত মাজি। দেন আই গো টু স্কুল, তারপরে আমি বিদ্যালয়ে যাই, ঠিক আছে? তারপরে আমি বিদ্যালয়ে যাই এইভাবে। তারপরে দেখো নিচের পিকচারে কি একটা ছবি দিয়ে, ছবি দেওয়া হয়েছে যে ওই যাচ্ছি, স্কুলে যাচ্ছ, ওইভাবে আর কি একটা ছবি দেওয়া হয়েছে। তো চলো তারপরে কী বলেছে দেখি, সিতে কী বলেছে, হোয়াট ডু ইউ ডু ইন দ্য মর্নিং। তোমরা বইতে দেখো, হোয়াট ডু ইউ ডু ইন দ্য মর্নিং সে, এটা আমরা এখন মুখে মুখে বলি, আমরা কোশ্চেন পরে দেখব।
হোয়াট ডু ইউ ডু ইন দ্য মর্নিং যখন বলা হয়েছে তখন কি বলবে, কি করো সকালবেলা তুমি, তাই না? তাহলে কিভাবে বলবে, যে ইন দ্য মর্নিং আই গেট আপ অ্যান্ড ওয়াশ মাই ফেস, দেন আই হ্যাভ মাই ব্রেকফাস্ট, আই ব্রাশ মাই টিথ, আফটার দ্যাট আই গো টু স্কুল। সকালের ঘুম থেকে উঠে আমি মুখ ধুই, তারপর আমি সকালের খাবার খাই, আমি দাঁত মাজি, তারপরে আমি বিদ্যালয়ে যাই। এই গেল আমাদের ইউনিট 25-এর লেসনস 1-3-তে যা ছিল। তাই এবারে আমরা চলে যাব 25-এর লেসনস 4-6-এ। তো চলো আমরা 51 পেজ বের করে দেখি কি আছে ওখানে। চলো পেজ 51-এ, লুক লিসেন অ্যান্ড সে, দেখো শোনো এবং বলো। দেখো ছবিতে কি আছে, ডু মাই হোমওয়ার্ক, আমার বাড়ির কাজ করি। তারপরে ছবিতে রিড, পড়ালেখা করি। তারপরে ছবিতে প্লে, খেলাধুলা করি। নিচের ছবিতে ওয়াচ টিভি, টিভি দেখি। গো টু বেড, ঘুমাতে যাই। ঠিক আছে, তো চলো রিড, তারপরে রিড পড়ো। পড়তে বলেছে, আমাদের একটা অনুচ্ছেদ দেওয়া আছে, সেই অনুচ্ছেদটা আমরা এখন পড়ব। ইন দ্য আফটারনুন আই ডু মাই হোমওয়ার্ক, তাই না? বিকেলে আমি আমার বাড়ির কাজ করি। আই প্লে উইথ মাই ফ্রেন্ডস, তারপরে কি করি, আমি আমার বন্ধুদের সাথে খেলাধুলা করি। দেন আই রিড অ্যান্ড ওয়াচ টিভি, তারপরে আমি পড়ালেখা করি এবং টিভি দেখি। আফটার ডিনার, দেখো ডিনার মানে রাতের খাবার তো জানোই, আফটার ডিনার আই ব্রাশ মাই টিথ অ্যান্ড গো টু বেড, তাই না? বলেছে যে রাতের খাবার খাওয়ার পরে আমি দাঁত মাজি এবং ঘুমাতে যাই, সবসময় ঘুমানোর আগে ব্রাশ করে তারপরে শুবে। ঠিক আছে, তারপরে দেখো কি বলেছে বইতে একটু দেখো, সি হোয়াট ডু ইউ ডু ইন দ্য আফটারনুন, সে বিকেলবেলা তুমি কি করো বলো। তো এখন আমরা ওই যে পিকচার দেখে একটু বলে ফেলি কি বল, এটা আমরা কোশ্চেন শিখব। ইন দ্য আফটারনুন এভাবে বলা যায়, ইন দ্য আফটারনুন আই ডু মাই হোমওয়ার্ক, দেন আই প্লে উইথ মাই ফ্রেন্ডস, বিকেলে আমি আমার বাড়ির কাজ করি, তারপর বন্ধুদের সাথে খেলাধুলা করি, তাই না? হোমওয়ার্ক শব্দের অর্থ বাড়ির কাজ, তাই না? বাড়ির কাজ বলতে এখানে স্কুলের শিক্ষক বাড়িতে করার জন্য যে পাঠগুলো শিক্ষার্থীদেরকে দিয়ে থাকেন সেগুলি হলো হোমওয়ার্ক। তো এখানে আরেকটা জিনিস বুঝতে হবে যে ইভিনিং এবং আফটারনুনের কাজের পার্থক্য। আফটারনুনে কী করা হয়েছে, দেখা গেছে যে হোমওয়ার্ক করে, তারপরে খেলাধুলা করে, কিন্তু রাতের বেলা কী করে, টিভি দেখে, পড়াশোনা করে, তাই না? তারপরে কী করে, ব্রাশ করে, এগুলো হচ্ছে যে ইভিনিং অ্যাক্টিভিটিস। আর আফটারনুন অ্যাক্টিভিটিস হচ্ছে হোমওয়ার্ক, তারপরে প্লে উইথ ফ্রেন্ডস, এগুলো হচ্ছে আফটারনুনের। তাহলে আফটারনুন এবং ইভিনিংয়ের ভিতরে পার্থক্যগুলি বুঝতে পারবে যে ইভিনিংয়ে আসলে কী কাজগুলি করা হয়, আফটারনুনে কী কাজগুলি করা হয়। তো এই ছিল আমাদের ইউনিট 25-এর লেসনস 1-3 অ্যান্ড লেসনস 4-6-এ যা কিছু ছিল। তাই তো চলো আমরা এখন একটু প্র্যাকটিসে চলে যাই। আমরা লাইফ এভরিডেতে কী বলা হয়েছে দেখলাম, পিকচার দেখে দেখে বললাম, এবং অনুচ্ছেদ যেটা ছিল সেটা আলোচনা করলাম। তো এখন এখান থেকে আমরা প্র্যাকটিস করব কিছু ওয়ার্ড মিনিং, কিছু মেক সেন্টেন্স এবং কোয়েশ্চেন অ্যান্সার। তো চলো আমরা এখন আমাদের প্র্যাকটিসে চলে যাই। তো চলো আমরা ইউনিট 25-এর থেকে যে আলোচনা করেছি সেখান থেকে আমরা কিছু ওয়ার্ড মিনিং দেখে নিই। দেখো LIFE, লাইফ, জীবন, GET, গেট, UP, আপ, গেট আপ, ঘুম থেকে ওঠা, BREAK, ব্রেক, APST, ফার্স্ট, ব্রেকফাস্ট, সকালে নাস্তা, AFTER, আফটার, NNN, আফটারনুন, বিকাল, FRIEND, ফ্রেন্ড, বন্ধু, DINNER, ডিনার, রাতের খাবার। তো ওয়ার্ড মিনিং দেখো, লাইফ, জীবন, গেট আপ, ঘুম থেকে ওঠা, ব্রেকফাস্ট, সকালে নাস্তা, আফটারনুন, বিকাল, ফ্রেন্ড, বন্ধু, ডিনার, রাতের খাবার। তো এইগুলো আমাদের ওয়ার্ড মিনিং। তো চলো এখান থেকে আমরা কিছু মেক সেন্টেন্স শিখি, মেক সেন্টেন্সে চলে যাই। কয়েকটি শব্দ দিয়ে আমরা একটু মেক সেন্টেন্স শিখি। ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট দিয়ে কী লিখবো, তোমরা তোমাদের মতো করেও সেন্টেন্স লিখতে পারবে, অসুবিধে নেই। আই হ্যাভ মাই ব্রেকফাস্ট অ্যাট 7 AM, ফ্রেন্ড, রিমা ইজ মাই বেস্ট ফ্রেন্ড, হোমওয়ার্ক, আই ডু মাই হোমওয়ার্ক রেগুলারলি, প্লে, আই প্লে ইন দ্য আফটারনুন, রিড, আই রিড এ স্টোরি বুক। তাহলে কয়টি ওয়ার্ড দিয়ে আমরা মেক সেন্টেন্স তৈরি করলাম,
পাঁচটি ওয়ার্ড দিয়ে। কী কী? ব্রেকফাস্ট, আই হ্যাভ মাই ব্রেকফাস্ট অ্যাট 7 AM, ফ্রেন্ড, রিমা ইজ মাই বেস্ট ফ্রেন্ড, হোমওয়ার্ক, আই ডু মাই হোমওয়ার্ক রেগুলারলি, প্লে, আই প্লে ইন দ্য আফটারনুন, রিড, আই রিড এ স্টোরি বুক। ঠিক আছে, তো আমরা ইকুয়েটি ম্যাক্স সেন্টেন্স তৈরি করলাম পাঁচটি ওয়ার্ড দিয়ে। তো চলো এবার আমরা একটু কোশ্চেন নিয়ে আলোচনা করি, দেখি আমাদের এই চ্যাপ্টার থেকে কি কোশ্চেনগুলি তৈরি করা গেল এবং কীভাবে আনসার লেখা হলো একটু আলোচনা করি। চলো, চলো আনসার দ্য কোশ্চেন্স। দেখো আনসার দ্য কোশ্চেন্স, আনসার দ্য কোশ্চেন্স, হোয়েন ডু ইউ গেট আপ, তাই না? কখন তুমি ঘুম থেকে ওঠো? আনসার কীভাবে তৈরি করা হলো? আই গেট আপ ইন দ্য মর্নিং, আমি সকাল সকালই ঘুম থেকে উঠি। হোয়াট ডু ইউ ডু ইন দ্য মর্নিং, সকালে ঘুম থেকে ওঠার পর তুমি কী করো, আর সকালবেলা তুমি কী কী কাজ করো আর কি? হ্যাঁ, তো দেখো এখানে একটু কোশ্চেনটা, আনসারটা একটু বড় হয়েছে, কারণ সকালের কাজগুলি সবই বলতে হবে। ইন দ্য মর্নিং আই গেট আপ অ্যান্ড ওয়াশ মাই ফেস, হ্যাঁ, আমি ঘুম থেকে উঠি এবং মুখমণ্ডল ধৌত করি। দেন আই হ্যাভ মাই ব্রেকফাস্ট, তারপরে আমি আমার সকালে নাস্তা খাই। আই ব্রাশ মাই টিথ, নাস্তা খাওয়ার পরে আমি ব্রাশ করি। আফটার দ্যাট আই গো টু স্কুল, তারপরে আমি স্কুলে যাই যদি স্কুল খোলা থাকে, তাই না? তাহলে কী দাঁড়ালো? ইন দ্য মর্নিং আই গেট আপ অ্যান্ড ওয়াশ মাই ফেস, দেন আই হ্যাভ মাই ব্রেকফাস্ট, আই ব্রাশ মাই টিথ, আফটার দ্যাট আই গো টু স্কুল। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। হোয়াট ডু ইউ ডু ইন দ্য আফটারনুন, তাই না? হোয়াট ডু ইউ ডু ইন দ্য আফটারনুন, বিকেলবেলা তুমি কী করো? হোয়াট ডু ইউ ডু ইন দ্য আফটারনুন, খেয়াল করো। হ্যাঁ, তো দেখো কোশ্চেনটা কীভাবে সাজিয়ে লেখা হলো। ইন দ্য আফটারনুন আই ডু মাই হোমওয়ার্ক, দেন আই প্লে উইথ মাই ফ্রেন্ডস, তাই না? বিকেলবেলা আমি আমার হোমওয়ার্ক করি, তারপরে আমি আমার বন্ধুদের সাথে খেলা করি, সেটাই আমরা ইউনিট 25-এ দেখেছি। হোয়াট ডু ইউ ডু ইন দ্য আফটারনুন, তাহলে কী দাঁড়ালো? ইন দ্য আফটারনুন আই ডু মাই হোমওয়ার্ক, দেন আই প্লে উইথ মাই ফ্রেন্ডস। ঠিক আছে, এই হলো আমাদের এই কোশ্চেন অ্যান্সার। ইউনিট 25 থেকে আমরা তিনটি কোশ্চেন তৈরি করলাম এবং আনসার তিনটি দেখলাম। তো চলো আমরা পুরো ক্লাসটা নিয়ে আবার একটু রিভাইজ করি, যে সারা ক্লাসে আমরা আজকে কী করলাম। আজকে আমাদের ইংলিশ ফর টুডে বুকস হলো ইংলিশ ফর টুডে, আর টপিকস হলো ইউনিট 25, তাই না? লাইফ এভরিডে, ওখানে লেসন্স 1-3 এবং লেসন্স 4-6 পর্যন্ত আমরা প্রথমে রিডিং পড়লাম, কিছু ওয়ার্ডের মিনিং বুঝলাম, তারপরে সেখান থেকে প্র্যাকটিসে গিয়ে আমরা ওয়ার্ড মিনিং শিখলাম, মেক সেন্টেন্স শিখলাম এবং কোশ্চেন অ্যান্সার শিখলাম। তো পাঠের একেবারে শেষেই চলে এসেছি, এখন পাঠের শেষে দেখো হোমওয়ার্ক তো কিছু দিতেই হবে, সেই ক্ষেত্রে হোমওয়ার্কটা একটু দেখে নাও। তোমরা এই জিনিসগুলি, যে জিনিসগুলি, এই যে মেক সেন্টেন্স, ওয়ার্ড মিনিং, কোশ্চেন অ্যান্সার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ট্রান্সলেট ইন টু ইংলিশ, ট্রান্সলেট ইন টু বাংলা, যে জিনিসগুলি দেওয়া হচ্ছে তোমরা সুন্দর করে কিন্তু বাড়ির কাজের খাতায় নোটের মতো করে তুলে রাখবে, কারণ পরীক্ষার সময় কিন্তু এই জিনিসগুলি থাকবে। হ্যাঁ, যদিও ফাইনালি আমি এই জিনিসগুলি সব এক জায়গায় করে তোমাদের দিয়ে দেবো আবার, তারপর তোমরা একটু পড়বে, যে জিনিসগুলি দেওয়া হয় সেগুলি বাড়িতে একটু প্র্যাকটিস করবে, সবসময় পড়তে থাকবে। দেখো হোমওয়ার্ক আলাদা কিছুই থাকবে না, হোমওয়ার্কটা দিলাম যে তোমরা হোমওয়ার্কের খাতায় নোটের মতো করে একটু লিখে রাখবে। এই জন্যই যে ইউনিট 25 থেকে যে আমাদের ওয়ার্ড মিনিং করানো হলো, ওয়ার্ড মিনিং দেওয়া হলো, মেক সেন্টেন্স তৈরি করা হলো এবং কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করলাম, এই তিনটি জিনিস তোমরা হোমওয়ার্কের খাতায় সুন্দর করে তুলে রাখবে। হ্যাঁ, সুন্দর করে তুলে রাখবে। তা আজকে আর পাঠ দীর্ঘায়িত করবো না, পাঠের শেষে চলে এসেছি। তোমরা ভালো থাকবে, নিরাপদে থাকবে এবং সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, অভিভাবকের কথা শুনবে, ঠিক আছে? যে বিষয়গুলির ক্লাস হচ্ছে সেই বিষয়গুলি সব সুন্দর করে বাড়ির কাজের খাতায় নোটের মতো করে তুলে রাখবে এবং টাইম মতো পড়ে ফেলবে সব কিছু, অলসতা করবে না। হ্যাঁ, তো আজ এ পর্যন্তই, এতক্ষণ আমার সাথে ক্লাসে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ফিয়ামানিল্লাহ।